হাই, আমি প্রসেনজিৎ আর আপনারা দেখছেন রয় স্টুডিও। আজ আমরা আলোচনা করব ম্যাজিক ওয়ান টুল নিয়ে। ম্যাজিক ওয়ান টুল, যা বাংলা জাদুর কাঠি, এটা সত্যি জাদুর কাঠির মতোই কাজ করে। আমি দেখাবো আপনাদের, তার আগে বলে নিই আজ আমরা দেখব ম্যাজিক ওয়ান টুল কি কাজ করে এবং কিভাবে কাজ করে। তাহলে চলুন দেখা যাক। টুলটি ব্যবহারের জন্য প্রথমেই আমাদের একটি শেপের প্রয়োজন। আমরা একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব, কালার ফিল করব এবং এই শেপটিকে অসংখ্য কপি করব। প্রেস অল্ট অ্যান্ড মাউসের বাম বাটন ক্লিক করে টেনে ছেড়ে দিব। এবার কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে একইভাবে অসংখ্য শেপ তৈরি হয়ে যাবে। এবার শেপগুলিকে প্রয়োজনের জন্য কিছু কালার দিব, কিছু শেপে একই কালার দিব এবং কিছু শেপে ভিন্ন কালার দিব। ওকে, এবার আমাদের মূল টুলস অর্থাৎ ম্যাজিক ওয়ান টুল, যার শর্টকাট ওয়াই, সিলেকশন করব। এবার একই রেঞ্জের যে কোনো একটিকে ক্লিক করব। দেখুন, দুইটি শেপ সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ ম্যাজিক ওয়ান টুলের প্রধান এবং প্রথম এবং শেষ বৈশিষ্ট্য হল এটি অসংখ্য শেপের যদি একই কালার হয়ে থাকে তাহলে একটি মাত্র ক্লিকে সবগুলো শেপকে সিলেক্ট করে দেবে এবং এই সিলেকশনটি হবে ডিরেক্ট সিলেকশন টুলের মতো করে। অর্থাৎ আপনি সরাসরি এটিকে এডিট করতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই সিলেকশনটি আরো একভাবে করা যেতে পারে ফাংশন থেকে। তার জন্য প্রথমে শেপকে সিলেক্ট করব, সিলেক্ট ফাংশনে যাব, সেম ফিল কালার। ওকে, দেখুন একই কালারের দুটি শেপ সিলেক্ট হয়ে গেছে। ওয়েবসাইট ডিজাইনের মতো অনেক শেপ নিয়ে কাজ করার সময় আপনি কিভাবে কালারটি সিলেক্ট করবেন সেটি দেখার জন্য আমরা প্রজেক্টটি এনেছি। দেখুন, এবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যে কোনো একটি শেপকে সিলেক্ট করব। তার জন্যে প্রথমেই ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম। এবার একটি কালারের উপর সিলেক্ট করলাম। দেখুন, শুধুমাত্র এই ইমেজটি সিলেক্ট হয়েছে। অর্থাৎ এই কালারের ইমেজ বা শেপ শুধুমাত্র এই একটি আছে। অন্যথায় আমরা অন্য একটি কালারের উপর সিলেকশন করলাম, ক্লিক করলাম, দেখুন অসংখ্য শেপ সিলেক্ট হয়ে গেছে। সো একটি মাত্র ক্লিকে আমার যতগুলি কালার রেঞ্জ ছিল চেঞ্জ হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কালার চেঞ্জ করলাম। দেখুন, এক ক্লিকেই প্রত্যেকটি শেপ এর কালার চেঞ্জ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা অসংখ্য কালার এভাবে দিতে পারবো। দেখুন চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। সো এটি খুবই একটি কার্যকরী টুলস, যেটি অনেক বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে আপনাদেরকে খুবই হেল্প করবে। এবং যখন আপনারা আস্তে 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 এই বড় বড় প্রজেক্ট করতে শুরু করবেন তখন দেখবেন যে এই টুলসটির কাজও আপনাদের সাথে বেড়ে চলেছে। সুতরাং আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।